আসসালামু আলাইকুম ভিউর্স তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগতম তো ভিওয়ার্স আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি তো এবার হচ্ছে ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি আগামীতে এরকম হবে না কারণ আসলে বিভিন্ন ইয়ে কাজের মধ্যে থাকা লাগে বা একটু চাপের ভিতরে থাকা লাগে তাই যথাসময় ভিডিও নিয়ে হাজির হতে আর কি লেট হয়ে যায় তো আজকে ট্রফিক্স এবং বিষয়বস্তু কি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আজকে ট্রফিকস এবং বিষয়বস্তু হচ্ছে জুয়া বা লটারি খেলায় জয়লাভের তন্ত্রমন্ত্র তো এখানে হচ্ছে আপনি যে কোনো খেলায় জয়লাভের ক্ষেত্রেও এটা প্রয়োগ করতে পারবেন বা জুয়া বা লটারিতে এটা আপনার ভাগ্য আপনার পক্ষে থাকবে এরকম একটা বিষয় সম্পর্কে আজকে আলোকপাত করা হবে যাতে আপনি খেলায় জয় লাভ করতে পারেন তো এখানে হচ্ছে দুইটা প্রয়োগ বলি দুইটা প্রয়োগ আমি বলে দিব এটা হচ্ছে আপনারা সঠিকভাবে যদি অ্যাপ্লাই করেন তো আপনারা সহসায় ফল লাভ করতে পারবেন খুব দ্রুতভাবে এখানে হচ্ছে প্রথমে যে নকশা বা যেই তন্ত্রটা এখানে লেখা রয়েছে নিচে মন্ত্র বা কোরআনের আয়াতে এটা বলতে পারেন ইন্নাফা মুবিন। তো এটার প্রয়োগ পদ্ধতি এরকম আগে বলেনি যে উপরে যে নকশাটা দেখতেছেন এটার এই নকশাটা হয়তো অনেকের কাছে পরিচিত মনে হতে পারে কারণ আজ থেকে প্রায় চার বছর আগে আমার এই চ্যানেলে এই নকশা সম্পর্কে হচ্ছে আমি ভিডিও একটা দিয়েছিলাম ভিডিও একটা দিয়েছিলাম তো আজকে যে ট্রফিক্সটা এনেছে এটা কিন্তু আপনাদেরই নির্ধারিত বিষয় তো সেই বিষয়ের উপরেই আর কি আমি আলোকপাত করতেছি কারণ আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে অনেকে মেসেজ দিয়ে বিষয়গুলো সম্পর্কে ভিডিও চেয়েছেন তো সেই বিষয়টা নিয়েই উপস্থিত হয়েছে তো এই নকশাটা অনেকের কাছে পরিচিত মনে হতে পারে বিশেষ করে চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আছেন কারণ চার বছর আগে এরকম নকশার একটা ভিডিও আমি দিয়েছিলাম তো আজকেও সেই রকম কিছু অতিরিক্ত ই করে হচ্ছে ভিডিওটা বানাচ্ছি আশা করি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে তো প্রথমে যে নকশাটা দেখতেছেন এটা হচ্ছে লাল কালি দিয়ে লিখতে হবে লাল কালি বা আপনি মেশকো জাফরান ব্যবহার করতে পারেন তো এটা লেখার আগে অবশ্যই একটা রূপার তাবিজ তৈরি করতে হবে অবশ্যই রূপার তাবিজ হতে পারে হতে হবে অর্থাৎ আপনি জুয়া বা লটারিতে জিততে চাইলে আপনাকে প্রথমে একটা রূপার তাবিজ হচ্ছে বানাতে হবে বা ক্রয় করে আনতে হবে শনিবার দিনে হচ্ছে একটা কালো কাক 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 ধরতে হবে পাখি আমরা প্রত্যেকে কম বেশি সবাই চিনি তো কাক ধরতে হবে কালো কাক ধরার পরে ওর হচ্ছে ডান পায়ে নখ নখ তথা চারা বলি আমরা অনেকে নখ বলি ওই নখটা কাটতে হবে কেটে হচ্ছে ওই রূপার তাবিজের ভিতরে প্রবেশ করাতে হবে ঢুকাতে হবে আর ঢুকানোর পরে হচ্ছে আপনি যে নকশাটা আর কি লিখেছেন এখানে যে নকশাটা রয়েছে নকশাটা হুবহু এরকমই কিন্তু লিখতে হবে আর আপনি যদি আরবি সম্পর্কে হন বা যদি লিখতে না জানেন তো এ বিষয়ে অভিজ্ঞ ব্যক্তির থেকে এ নকশাটা লিখে নিতে হবে তবুও কোনো ভুল করা যাবে না কারণ আপনাদের ভুলে কাজ না হলে কিন্তু কম বেশি মন্তব্য আমাকেই শুনতে হয় তো সেক্ষেত্রে হচ্ছে নকশাটা অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা লিখে নিলে ভালো হবে যদি আরবি সম্পর্কে আপনার জ্ঞান না থাকে তো মেশক জাফরান দ্বারা লেখার পরে আপনি হচ্ছে নকশা সহ ওই চারা বা নখটা হচ্ছে রূপার তাবিজের ভিতরে হচ্ছে প্রবেশ করাতে হবে ভরতে হবে ভরে এবার মোম যে কোনো মোম দিয়ে হচ্ছে মুখটা আটকাতে হবে যা ভিতরে যেন পানি প্রবেশ না করে আর তাবিজটা যেন টেকসই হয় তো সেক্ষেত্রে হচ্ছে মোম ব্যবহার করতে হবে এবার ওই তাবিজটা আপনি যে কোনো জুয়া খেলতে গেছেন তাস বা যেইটা যেই খেলায় বলেন না কেন জুয়া খেলতে গিয়েছেন ওই তাবিজটা ডান হাতে ব্যবহার করে আপনাকে ওই জুয়া খেলায় অংশগ্রহণ করতে হবে এতে করে হচ্ছে আপনি ওইখানে জয়লাভ করতে পারবেন কেউ আপনাকে হারাতে পারবে না কারণ ভাগ্য আপনার পক্ষে থাকবে এছাড়াও যদি আপনি লটারি ধরতে যান লটারি ধরার ক্ষেত্রে আমি এই তাবিজটা সাথে নিয়ে লটারিটা কাটতে হবে লটারি কাটার পর আমি আরেকটা প্রয়োগ পদ্ধতি আমি আপনাদেরকে বলে দিব এখানে যে হচ্ছে আয়াত লেখা রয়েছে ইন্দা ফাতাহ না এলাকা ফাতহুম মুবিন তো এটা হচ্ছে দেখা যাচ্ছে প্রত্যেক খেলায় আপনি যে কোনো খেলার ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন দেখা যাচ্ছে আগামীকাল আপনি খেলতে যাবেন এটা আজকে রাত্রে পাঁচশো একান্নবার পাঠ করে গেলেন ইন্না ফাতাহ না এলাকা ফাতহুম মুবিন আগামীকাল আপনি যে কোনো টুর্নামেন্ট খেলতে যান বা যে কোনো জুয়া বলেন আপনি লটারি বলেন দেখা যাচ্ছে লটারি লটারি ধরার ক্ষেত্রে এটা পাঁচশো বার পাঠ করার পরে আপনি তাবিজটা পূর্বক লটারিটা ধর দেন অবশ্যই লটারিটা আপনার পক্ষে থাকবে আর সশয় আপনি জয় লাভ করতে পারবেন অতিসত্তর তো এটা কিন্তু পাঁচশো একান্নবার পাঠ করতে হবে আগের দিন রাতে তার পরের দিন গিয়ে হচ্ছে লটারি কাটতে হবে বা আপনি যে কোনো খেলায় গ্রহণ করতে হবে ওই খেলা বা ওই লটারিতে আপনার ভাগ্য আপনার পক্ষে থাকবে আপনি সহসায় জয় লাভ করতে পারবেন তো আশা করি প্রয়োগ পদ্ধতিটা মধ্যবর্তী একটা অবস্থায় অর্থাৎ সহজ নয় কঠিন নয় এরকম একটা অবস্থায় আমি বলে দিলাম আর কি তবে যে কোনো খেলার ক্ষেত্রে নিচের আমলটা আপনার খুবই ফল খুবই ফলপ্রসূ আপনারা সহসায় করতে পারবেন আর সহসায় ফল লাভ করতে পারবেন এই ছিল আজকে প্রয়োগ পদ্ধতি তো আশা করি সবার কাছে ভালো লেগেছে আর ভালো লাগারিকতা যাদের প্রয়োজন তারা তদ অনুযায়ী মন্ত্রতন্ত্রটা অ্যাপ্লাই করতে পারবেন আর যে কোনো প্রয়োজনে আসছি আপনাদের পাশে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি আপনাদের যে কোনো মন্তব্য পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যে কোনো প্রয়োজনে পাশে আসি ইনশাল্লাহ তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু